রান্না করতে গিয়ে অসতর্কতাবশত অগ্নিদগ্ধ হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের নমনিয়া গ্রামে। জানা গিয়েছে আহত মহিলার নাম হাসনারা খাতুন, বয়স 20 বছর, তার স্বামীর নাম আলমগীর বাদশা। গত 1 বছর আগে বিয়ে হয়েছে তার। বাবার বাড়ি ইটাহার থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের দৌলতপুরে। আহত মহিলা জানিয়েছেন, বাড়িতে রান্না করবার সময় অসতর্কতাবশত তার কাপড়ে আগুন লেগে যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং সেখান থেকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিবার সূত্রের খবর, হাসনারা খাতুন বর্তমানে 6 মাসের অন্তঃসত্ত্বা। আমার কাপড়ে নেগে গেছিল, আমি বুঝতে পারিনি যে আমার কাপড়ে আগুন লেগেছে। আমি দৌড়িয়ে বাইরে চলে যাচ্ছিলাম, বাইরে যে আমার সবাই তো আমার আগুনটা নি হলো, আমি ভাবে পুড়ে গেছি। আপনি 6 মাস মানে বাচ্চা অন্তঃসত্ত্বা আছেন? হ্যাঁ। বিয়ে হওয়া কদিন হয়েছে? 1 বছর। বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।